করোনা ভাইরাসের প্রকোপ রোধে পাটশাক কেন খাবেন জানেন? জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। বারবার করে একটি কথা বলা হচ্ছে টিভি নিউজ ও বিভিন্ন মাধ্যমগুলোতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, হার্ড ইমিউনিটি গড়ে তুলুন। কিন্তু আমরা কেউ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যাপারে সচেতন না। যতদিন ধরে এই কথাটা বলা হচ্ছে ততদিনও যদি আমরা চেষ্টা করতাম তাহলে অনেকখানি আমাদের ইমিউনিটি বেড়ে যেত। তো যাই হোক, এতদিন করিনি বলে যে এখন করতে পারবো না তা না। ইমিউনিটি বাড়ানোর জন্য সব উপাদানগুলো কিন্তু আমাদের আশেপাশেই ভরপুর রয়েছে। তার মধ্যে একটি সহজলভ্য উপাদান পাটশাক, তা নিয়ে আজকে কথা বলবো। পুষ্টিগুণে ভরা পাটশাক অনেকের কাছে প্রিয় একটি খাবার। পাটশাক খেতে যেমন সুস্বাদু আর তেমনই সহজলভ্য। সাধারণত পাটশাক ভেজে নিয়ে গরম ভাতের সাথে খাওয়া হয়। এটি শাক হিসেবে শুধু মুখরোচকই নয়, পাটের পাতায় রয়েছে অনেক পুষ্টিগুণ। পাটশাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সেলেনিয়াম এবং ভিটামিন সি, ই, কে, B6 এবং নিয়াসিন রয়েছে। প্রতি 100 গ্রাম পাটশাকে ক্যালোরি থাকে 73, আমিষ থাকে 3.6 গ্রাম, ক্যালসিয়াম থাকে 298 মিলিগ্রাম, লোহা 11 মিলিগ্রাম ও ক্যারোটিন 6400 IU পরিমাণে থাকে। তাছাড়া পাটশাকে থাকে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিন এবং খাদ্য আঁশ। এসব পুষ্টি উপাদান রোগবালাই থেকে আমাদেরকে দূরে রাখে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাতে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমনই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবারে আসি পাটশাক আমাদের কী কী উপকার করে সেই বিষয়ে। তেতো স্বাদের পাটশাক খাওয়ার রুচি বাড়ায়, মুখের স্বাদ ফিরিয়ে আনে ও মেদ বৃদ্ধির আশঙ্কাও কমিয়ে দেয়। পাটশাকের তেতো শাক মুখের লালা ক্ষরণ করে শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। এতে হজমের সুবিধা হয়, ফলে খাবারের রুচিও বৃদ্ধি পায়। উচ্চ রক্তচাপ দূর করে পাটশাক। পাটশাকে বিদ্যমান উচ্চমাত্রার পটাশিয়াম রক্ত সঞ্চালন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে, ফলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা দূর হয়। এছাড়া পাটশাক রক্তের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত পাটশাক খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। হজম শক্তি বাড়াতেও সাহায্য করে পাটশাক। পাটশাকে থাকা খাদ্য আঁশ হজম প্রক্রিয়াকে দারুণভাবে ত্বরান্বিত করে, আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়। এর ফলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায়। শরীরে পাতের ব্যথা দূর করতেও সাহায্য করে পাটশাক। পাটশাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। ভিটামিন ই গেঁটে বাত, আর্থ্রাইটিস এবং প্রদাহজনিত অন্যান্য রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই এই সকল রোগের জন্য পাটশাক একটি গুরুত্বপূর্ণ পথ্য। যাদের এমন সমস্যা আছে তারা পাটশাক সেবন করে দেখুন, দ্রুতই সুস্থ হয়ে যাবেন। নিদ্রাহীনতা দূর করে পাটশাক। পাটশাকে থাকা ম্যাগনেশিয়াম উপাদান শরীরে প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে তার স্নায়ুতন্ত্র শান্ত রাখে এবং নির্বিচ্ছিন্ন নিদ্রা নিশ্চিত করে। তাই ভালো ঘুমের জন্য পাটশাক খেতে পারেন। নিদ্রাহীনতার সমস্যায় অনেকেই ভুগছেন, আর নিদ্রাহীনতার সমস্যায় ভোগা মানে শরীরের অন্যান্য সমস্যাও সৃষ্টি হয়ে যাওয়া। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে কিন্তু পাটশাকের কোনো জুড়ি নেই। ইমিউন সিস্টেমকে ভালো রাখতে চাচ্ছেন অথচ পাটশাক খাচ্ছেন না, তাহলে কেমন করে হবে? করোনা ভাইরাস করে কেঁদে কেটে কিন্তু লাভ হবে না। আপনার ইমিউন সিস্টেমকে ভালো করুন। ইমিউন সিস্টেম যদি ভালো হয়ে যায় তাহলে আপনি এমনিতেই করোনাজয়ী। পাটশাকের ভিটামিন এ, ই এবং সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন মুখের ঘা দূর করতে সাহায্য করে। তাছাড়া ভিটামিন সি রক্তের শ্বেতকণিকা বৃদ্ধি করে এবং ভিটামিন এ, ভিটামিন ই চোখ, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড়ের বৃদ্ধি সাধন করে পাটশাক। পাটশাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় ভালো রাখতে সাহায্য করে এবং হাড়ের ক্ষয় রোধ করে। তাছাড়া এতে থাকা আয়রন, ম্যাগনেশিয়াম, সোডিয়াম হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। আয়রনের অনেক ভালো উৎস পাটশাক। পাটশাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে। পাটশাকে থাকা আয়রন দেহের স্বাভাবিক কর্মদক্ষতা বৃদ্ধি করে। তাছাড়া পাটশাকে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে যে কোনো ধরনের ক্যান্সার রোধেও সহায়তা করে। এতে বিদ্যমান ফলিক অ্যাসিড ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।
এছাড়া এটি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও মানসিক চাপ দূর করে শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। আসলে এক কথায় যদি বলি তাহলে পাটশাক কী না করতে সাহায্য করে? আমাদের শরীরের সকল রকম রোগ ব্যাধি দূর করতে, ইমিউনিটি বাড়াতে পাটশাকের কোনো দ্বিতীয় জুড়ি পাওয়া যাবে কি না তা আমার সন্দেহ আছে। তাই বন্ধুরা, এখন থেকে আপনারা পাটশাক খান, কেননা এটি সহজলভ্য খাবার এবং এটার দাম যে খুব একটা বেশি তাও না, কিন্তু এটার কাজ কিন্তু অনেক বেশি। আমাদের সকলেরই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পাটশাক খাওয়া উচিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি কিন্তু সবার মাঝে অবশ্যই শেয়ার করবেন, কারণ এমন ভিডিও সবার প্রয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।